18 মে 2023 আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা। 12 আউলিয়া দেশ চট্টগ্রাম শহর থেকে অক্সিজেন হয়ে আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটি 1976 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় স্থাপিত হয়। আয়তনের দিক থেকে এটি সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের হাটহাজারি উপজেলার পাহাড়ি এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। চট্টগ্রাম শহর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তরে শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে দূরে সবুজ পাহাড় ঘেরা নৈসর্গিক প্রকৃতির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন শিক্ষার্থীদের জ্ঞানের তীর্থক্ষেত্রের পাশাপাশি জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ লাইব্রেরি। বাংলাদেশের সর্ববৃহৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট জমির পরিমাণ 1,754 একর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে বার্ষিক হল, 3.5 লক্ষ বইয়ের সুবিশাল গ্রন্থাগার, মসজিদ, ক্যাফেটেরিয়া, জিমনেশিয়া, মেডিকেল সেন্টার, শহীদ মিনার সহ বিভিন্ন নান্দনিক স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য। আছে 3টি জাদুঘর এবং পাহাড়ি ঝর্ণা। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আছে 2টি শাটল ট্রেন। শাটল ট্রেনে প্রতিদিন প্রায় 10,000 শিক্ষার্থী বিনামূল্যে চলাচল করে। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা। হাজার হাজার শিক্ষার্থী আজ এসেছে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে, এবং পরীক্ষা শেষ হবার সাথে সাথে শুরু হয়েছে বৃষ্টি, এবং এই গুড়ি গুড়ি বৃষ্টিতে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। অনেকের ছাতা আছে, অনেকের ছাতা নাই, অনেকেই আধভেজা, অনেকে সম্পূর্ণ বৃষ্টিতে ভিজে হেঁটে চলেছেন। তাছাড়া এখানে কোনো গাড়ি রিক্সা ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু আজ ভর্তি পরীক্ষা। অনেক দূর পথ হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই শিক্ষার্থীদের। প্রায় 2 থেকে 3 মাইল পথ হাঁটতে হয়েছে পরীক্ষার্থীদের। তারপরও সব পরীক্ষার্থী উচ্ছ্বসিত এই গুড়ি গুড়ি বৃষ্টিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।